সিলেট একাডেমি কর্তৃক আয়োজিত আমার ঘরে আমার স্কুল কার্যক্রমে অনলাইন ভিত্তিক ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ে 102 পৃষ্ঠার একটি ভগ্নাংশের সমস্যা সমাধান করাব এবং সেটি 102 পৃষ্ঠার 7 নম্বর অঙ্ক। তোমরা বোর্ডে লক্ষ্য করো, প্রশ্ন হচ্ছে একজন কৃষক তার সবজি ক্ষেতের 2/1 অংশে বেগুন, 4/1 অংশে বাঁধাকপি এবং 5/1 অংশে ফুলকপি চাষ করেন। কৃষক তার ক্ষেতের মোট কত অংশ চাষ করেন? খ, কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে? তো চলো আমরা এই অঙ্কটি প্রথমে ক অংশ সমস্যা সমাধান করব। অংশে লেখা আছে কৃষক তার ক্ষেতের মোট কত অংশ চাষ করেন। তো মোট চাষ করেন দুই ভাগের এক অংশে বেগুন যোগ 4/1 অংশে বাঁধাকপি যোগ 5/1 অংশে ফুল চাষ করে। এখন আমি এই ভগ্নাংশগুলোকে সমহর ভিত্তিতে যোগ করি। দেখো দুই চার পাঁচ ভগ্নাংশগুলোর হর 2, 4, 5-এর লসাগু হবে 2×2, 2×4, 5×5, 2×1×2×5 = 2×2, 2×4, 4×5, 20। তাহলে আমরা লসাগু পেলাম 20। প্রথম ভগ্নাংশ 2 আছে, 2 দিয়ে লসাগু আমি যদি 20-কে ভাগ দেই তাহলে 10×2=20 পাইলাম 10, 10/1, তাহলে 10 দিয়ে 1 গুণ দিলে 10 যোগ 4 দিয়ে 20-কে ভাগ দিলে ভাগফল হবে 5, 4×5=20 অর্থাৎ 5, 5 দিয়ে লব 1×5=5 যোগ ভগ্নাংশের হর 5 দিয়ে 20-কে ভাগ দিলে ভাগফল হবে 4, 4×5=20 4 দিয়ে লব 1×4=4 20/4, 5, 4×5=9 এবং 1×1 অতএব মোট চাষ করেন তোমরা লক্ষ্য করো মোট চাষ করেন 2/1 যোগ 4/1 যোগ 5/1 অংশ। তাহলে আমি এই হরগুলোকে লসাগু বের করলাম, আমার লসাগু হলো 20 দিয়ে আমি 20-কে আমি 2 দিয়ে ভাগ দিয়ে পাইলাম 10, 10×10 যোগ 4 দিয়ে ভাগ দিলাম 5, 5×5 যোগ 5 দিয়ে 20-কে ভাগ দিলাম ভাগফল হলো 4, 4×4 এবার যোগ করে নিলাম আমার হলো 20/19 অংশ অর্থাৎ কৃষক তার মোট ক্ষেতের 20/19 অংশ চাষ করেছেন। চলো এবার আমরা অঙ্কটির খ অংশে যাব। লক্ষ্য করো সবাই, খ বলছে কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে। তাহলে আমরা আগে লিখে নিই ক হতে পাই মোট চাষ করেন ক
চাষ করেন 20 ভাগে 19 অংশে। মনে করি সমস্ত ক্ষেত ক্ষেতটি এক খালি রয়েছে, খালি রয়েছে এক বিয়োগ বিভাগে 19 অংশ। এখানে এক এটি একটি পূর্ণ সংখ্যা, এই একের নিচে মনে মনে এক আছে, এক এবং বিশের লসাগু 20। দেখুন আমরা এখানে ভগ্নাংশ দুটির হরের লসাগু আমরা পাবো 20, মনে মনে এক দিয়ে 20 ভাগ দিলে ভাগফল হবে 20, 20 দিয়ে লব এককে গুণ দিলে হবে 20 একে 20, বিয়োগ 20 দিয়ে হর 20 কে লসাগু সরি লসাগু 20 কে ভাগ দিলে ভাগফল হবে 1, 1 দিয়ে লব 19 কে গুণ দিলে হবে 19 একে 19 অংশ। 20 ভাগে বিয়োগ করলে হবে 1 অংশ। অতএব খালি রয়েছে 20 ভাগে 1 অংশ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যখন এই অঙ্কটি করবে মনোযোগ সহকারে লক্ষ্য করবে ক থেকে আমি একটা অংশ নিয়েছি, ক অংশটা এনেছি, মোট চাষ করেন 20 ভাগে 19 অংশ। যদি তোমরা ক থেকে পাই এই কথাটি না লেখো তাহলে খ অংশটি হবে না, কারণ ভুল হবে রেফারেন্স আনার কারণে। আর সমস্ত ক্ষেত্রটি এক, এক ধরে আমরা খালি রয়েছে এক বিয়োগ 20 ভাগে 19, এই এক এক একটি লব এবং এর নিচে মনে মনে এক আছে, তাহলে ওই এক এবং 20কে এক এবং 20-এর লসাগু বের করে লসাগু হবে 20, এবং ওই মনে মনে এক দিয়ে 20কে ভাগ দিলে ভাগফল এক, এক দিয়ে লব একটি গুণ দিলে হবে সরি 20 দিয়ে লব একটি গুণ দিলে হবে 20 একটি 20, বিয়োগ 20 দিয়ে লসাগু 20কে ভাগ দিলে ভাগফল হবে এক, এক দিয়ে 19কে গুণ দিলে হবে 19 একে 19। আমরা বিয়োগ করলে পাবো 20 ভাগে এক অংশ। তাহলে দেখা যাচ্ছে জমিটির খালি রয়েছে 20 ভাগে এক অংশ। তোমরা বাসা অঙ্কটি ভালো করে চর্চা করবে এবং বোঝার চেষ্টা করবে। সবাই সুস্থ থাকবে, সুন্দরভাবে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকের ক্লাস এখানে শেষ করছি, ধন্যবাদ সবাই।